আজ 22শে মার্চ বিশ্ব জল দিবস, তাই আজ কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে শুরু হলো একটি সাইকেল র্যালি। এই র্যালিতে উপস্থিত ছিলেন কল্যাণী সাব ডিভিশনের SDO হীরক মণ্ডল, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর মানস কুমার সান্যাল, কল্যাণী পৌরসভা চেয়ারম্যান ডক্টর নীলিমেশ রায়চৌধুরী, ডেপুটি ম্যাজিস্ট্রেট সহ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, যাদের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠানটি সফল হয়েছে। এই র্যালিটি শেষ হয়ে SDO অফিসে এসে 150 জন পড়ুয়া এই র্যালিতে অংশগ্রহণ করেন। আসুন শুনে নেওয়া যাক এই সাইকেল র্যালি প্রসঙ্গে কি জানালেন উপস্থিত। দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমাদের সবারই সচেতন হওয়া উচিত যে অচিরাচরিত শক্তিকে ব্যবহারে আনা, কারণ চিরাচরিত শক্তি যেটা আমরা ব্যবহার করি সেটার একটা নির্দিষ্ট পরিমাণ আছে, এবং বর্তমানে উন্নয়নের সাথে সাথে যেভাবে শক্তির ব্যবহার বাড়ছে তাতে যাতে চিরাচরিত শক্তির অপব্যবহার না হয় তার প্রচারের জন্য এটি খুবই প্রয়োজন ছিল, এবং এরকম ছোট ছোট প্রোগ্রাম করা, মানুষের মধ্যে সচেতনতা আনাটাই এই প্রোগ্রামের উদ্দেশ্য। আজকে বিশ্ব জল দিবস, এই বিশেষ দিনে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের এনভি সেন্টার, যেটা এনভায়রনমেন্টাল ইনফরমেশন সিস্টেম সেন্টার, এবং আমাদের কল্যাণী মহকুমা শাসকের দপ্তর যৌথভাবে আমরা একটা সাইকেল র্যালি আয়োজন করেছি, যেটা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে SDO অফিসে শেষ হলো। মূলত এই সাইকেল র্যালির উদ্দেশ্য হলো মানুষকে সচেতন করা। এই ধরনের সচেতনতার প্রোগ্রাম আমরা ধারাবাহিকভাবে করে এসেছি, আজও তার একটা প্রয়াস, যে সচেতনতার উদ্দেশ্য হলো অপ্রচলিত শক্তিকে বেশি করে ব্যবহার করা, প্রচলিত শক্তির ব্যবহার ন্যূনতম করা, মানে যেটা না করলেই নয় সেটা করা, অকারণে গাড়ির ব্যবহার না করে একটু সাইকেলকে ব্যবহার করা বা ব্যাটারি চালিত গাড়ি ব্যবহার করা, সেইগুলোকেই মানুষকে সচেতনতার উদ্দেশ্য। 150 উপরে ছাত্রছাত্রী, শিক্ষক, অশিক্ষক, কর্মচারীরা সবাই আজকে এই র্যালিতে অংশগ্রহণ করেছে, এবং এতক্ষণ আপনারা দেখলেন যে মাননীয় মহকুমা শাসক ছিল, কল্যাণী মিউনিসিপ্যালিটির পৌরপ্রধান ছিলেন, প্রফেসর নীলিমেশ রায়চৌধুরী ছিলেন। আমরা এটাই মানুষকে বোঝানোর চেষ্টা করছি, কল্যাণীর যে পরিবেশ আমরা দেখে রেখেছি সেই পরিবেশের ভারসাম্য আমাদের বজায় রাখতে হবে যে কোনো মূল্যে, তার জন্য মানুষকে সচেতন করারই উদ্দেশ্য আজকের। যদি আমরা সচেতন করছেন, আপনার সচেতন বার্তা যদি দেখা যায়, দূষণের দিক থেকে কিন্তু কল্যাণী শহরটা অনেকটাই আস্তে আস্তে গ্রাফটা উঠতে শুরু করেছে। কারণ যেটা পৌরপ্রধান বলছিলেন যে আপনারা তো জানেন যে জনসংখ্যার একটা সমস্যা থাকছেই, বহু জায়গায় আমাদের বড় বড় আবাসন হচ্ছে, জনসংখ্যা বেড়ে চলেছে, গাড়ির ব্যবহার বেড়ে চলেছে। কল্যাণীর রাস্তাতে আমরা আগে ফাঁকা হেঁটে হেঁটে যেতাম, এখন প্রচুর গাড়ি ব্যবহার হচ্ছে, ফলে এটা তো একটা সামাজিক সমস্যা আছেই। কিন্তু আমরা একটা পলিউশন মিটার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বসিয়েছি পশ্চিমবঙ্গ সরকারের এনভায়রনমেন্টাল ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতায়। আমরা দেখাচ্ছি, মানুষকে বোঝাচ্ছি যে অকারণে গাড়ি ব্যবহার না করে, কারণ এত সুন্দর শহর গাছে ঢাকা শহর, যেখানে আমরা অপ্রচলিত শক্তিকে ব্যবহার করে অনায়াসেই অনেক কাজ করতে পারি, যেগুলো সত্যি জরুরি সেখানে তো করবই। সেই জন্য আমরা একমাত্রই এর সলিউশন হলো সচেতনতা, কারণ আপনারা জানেন যে সচেতনতাই একমাত্র সমস্যার সমাধান করতে পারে। কল্যাণী বিশ্ববিদ্যালয় আর মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ এর যৌথ উদ্যোগে কল্যাণী বিশ্ববিদ্যালয়ে একটা রিসোর্স পার্টনার আছে, যেটার নাম হচ্ছে EISCP রিসোর্স পার্টনার। এটা কেন্দ্রীয় সরকার এবং কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে একটা প্রজেক্ট এখানে চলে, EISCP রিসোর্স পার্টনার বলে। এটা মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জের সারা বছর ধরেই উদ্যোগ থাকে যে পরিবেশ সংক্রান্ত সমস্ত বিষয়ে জনমানুষে সচেতন করা, আর বিশেষ করে আমাদের পরবর্তী প্রজন্ম অর্থাৎ স্কুল ছাত্র থেকে কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা তাদের সকলকে পরিবেশ সচেতনতা সম্পর্কে একটা অভ্যাসে পরিণত করা, মানে পরিবেশ সচেতনতার প্রত্যেকটা বিষয়কে, পরিবেশকে রক্ষা করা, পরিবেশের সমস্ত শক্তি সংরক্ষণকে আমরা যেন নিত্য নৈমিত্তিক একটা অভ্যাসের মধ্যে তৈরি করতে পারি, সেই বিষয়ে সদা জাগরূকতা এবং সচেতনতার জন্যই এই অনুষ্ঠানের অবতারণা। সেখানে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহাশয় অধ্যাপক মানস কুমার সান্যালের অনুপ্রেরণা, তার সাথে কল্যাণী মহকুমা শাসক মিস্টার হীরক মণ্ডল আমাদের সহযোগিতা, এই দুই দপ্তরের মিলিত প্রচেষ্টায় আজকের এই সাইকেল র্যালির উদ্যোগ নেওয়া হয়েছে। এই সাইকেল র্যালির মূল উদ্দেশ্য আপনি আগেও শুনেছেন, স্যাররাও বলেছেন, যে মূলত যেই শক্তিগুলো আছে, প্রাকৃতিক শক্তিগুলো আছে, সেই অপ্রচলিত শক্তিগুলিকে যেভাবে ব্যবহার করা যায় এবং শক্তিকে সংরক্ষণ করা যায়, এবং শক্তির খারাপ ব্যবহারগুলোকে কীভাবে দূরীভূত করা যায়, খারাপ ব্যবহারগুলোকে, ভুল ব্যবহারগুলোকে কীভাবে কমানো যায়। অর্থাৎ আমাদের বিশ্ববিদ্যালয়ে আমাদের ভাইস চ্যান্সেলার যেমন একটা উদ্যোগ আগামী দিনে নিতে চলেছেন, আমাদের প্ল্যান রয়েছে,
যে বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা ছাত্রছাত্রী, গবেষক গবেষিকা এবং টিচাররা যারা বিশ্ববিদ্যালয়ে গাড়ি ব্যবহার করেন তাদেরকে আমরা অনুরোধ করব যে সপ্তাহে অন্তত একদিন সাইকেল ব্যবহার করার জন্য, যেটা বিশ্ববিদ্যালয়ের প্রেমিসিসের মধ্যে দিয়ে আমরা শুরু করব। এটা আমাদের মাননীয় উপাচার্য মহাশয়ের স্বপ্ন রয়েছে। আগামী দিনে এরকম একটা উদ্যোগ নিয়ে আমরা আরও একটা অনুষ্ঠান নেব যেখানে আমরা সবাইকে এইটা এই স্পিরিটটা দেব যে প্রকৃতিকে যদি আমরা সুন্দর রাখি, প্রকৃতিকে যদি আমরা ভালোবাসি, প্রকৃতিকে যদি আমরা বাড়ির ঘরের মধ্যে একটা সন্তানকে যেরকম করে আগলাই তেরকম করে আগলাই, তবেই তো আমরা আগামী দিনে বাঁচতে পারবো। আমাদের আগামী জেনারেশন আমরা তো থাকবো না, আমাদের আগামী প্রজন্মই পৃথিবীতে থাকবে, তারা যেন একটা সুস্থ সুন্দর ভালো পরিবেশে বাঁচতে পারে, ওই সেই একই সুকান্ত ভট্টাচার্যের কথা, এই পৃথিবীকে বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে আমার দৃঢ় অঙ্গীকার, এই কথাকে এই ভাবনাকে মাথায় রেখে আজকের এই উদ্যোগ। যেভাবে সমাজ উন্নত হচ্ছে সেই জায়গায় আমরা যেগুলো ভাবছি সমাজ এগিয়েছে দ্রুততার সঙ্গে, সেই জায়গায় আমরা তো সেগুলোকে ছেড়েও দিতে পারবো না। ছেড়ে দেওয়া তো যাবে না, কিন্তু আমাদের মেলবন্ধন করতে হবে, অর্থাৎ যেই বিষয়গুলো আমাদের না করলেই নয়, যেমন আমাকে অ্যাম্বুলেন্স চার চাকা গাড়ির দরকার, সেই সময় আমাকে অ্যাম্বুলেন্স প্রয়োজন, কিন্তু আমি যখন বিশ্ববিদ্যালয় প্রেমিসিসের মধ্যে আমি হেঁটে আমি যেতেই পারি এবং সেখানে আমি সাইকেল চালিয়ে, যারা কল্যাণীর বাসিন্দা আছি, কারা কাছাকাছি বাসিন্দা আছি, যেখানে আমরা সাইকেল চালাতে পারি, যে জায়গাগুলোতে আমরা হেঁটে যাতায়াত করতে পারি, যে জায়গাগুলোতে আমরা জলের অপব্যবহারকে আমরা থামাতে পারি, যে সকালবেলা ট্যাপ কল খোলা রয়েছে আমরা দেখে চলে গেলাম কিন্তু সেটাকে বন্ধ করে দেওয়া, বিদ্যুৎ চলছে সকালবেলা সকাল ছটা পর্যন্ত দেখা যাচ্ছে সৌরচালিত বিদ্যুৎ ছাড়াও এমনি ইলেকট্রিক বিদ্যুৎ সেটা চলছে, আমরা বেশি করে ইনভলভ করাচ্ছি যে সৌরচালিত শক্তি, সৌর এনার্জিকে কাজে লাগিয়ে সেই শক্তি যেন বিদ্যুৎ চলে, এবং যে কোনো জায়গায় লাইট, আমি হস্টেলে এত এত ছেলেমেয়ে সবসময় থাকে, বিভিন্ন সময় লাইট জ্বলে, সেই জায়গায় সচেতন করা যে আমরা যেটুকু ব্যবহার যেটুকু দরকার সেটুকুই করব, তার বেশি আমরা করবো না, এবং যতটুকু পারবো আমরা যে আমরা এই শক্তির সংরক্ষণ করব, এটাই মূল উদ্যোগ, মূল ভাবনা, মূল স্পিরিট আজকের অনুষ্ঠানে। আমার নাম তন্ময় আচার্য, আমি কল্যাণী বিশ্ববিদ্যালয় ইআইসিপি রিসার্চ পার্টনারের ইনফরমেশন টেকনোলজি অফিস। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B2/249 নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচিয়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন, 6289063557, 9831477875। ISDA Institute of Skill Development Academy ভারত সরকার দ্বারা স্বীকৃত কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র। এখানে বেসিক DTP FA হার্ডওয়্যার মাল্টিমিডিয়া স্পোকেন ইংলিশের প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়াও ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রয়েছে আকর্ষণীয় অফার, আসন সংখ্যা সীমিত, আর দেরি না করে আজই চলে আসুন আমাদের দেওয়া অ্যাড্রেসে। আমাদের ঠিকানা কাঁচড়াপাড়া কুলিয়া রোড, 22 নম্বর বাস স্ট্যান্ড, কাঁচড়াপাড়া রেল স্টেশনের কাছে। যোগাযোগ নম্বর 7003535097।